আমার ভাগ্নির বয়স 12 বছর, তার কি এখন পর্দা করা ফরজ? এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে অনুগ্রহ করে জানাবেন। আপনার ভাগ্নির বয়স যদি 12 বছর হয়ে থাকে, দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে 12 বছর বা তার আগেও। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায়, ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরো যে সমস্ত গোপ দাড়ি উঠা এগুলো যদি দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে যদি 12 বছর মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায়, নজরে পড়ার মতো হয়, তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত। দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো? আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে, পর্দা করে বলতে, কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই, তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখান না? ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে, বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে। এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয়। গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারিনী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয়? আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে, যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরাই দিছে। এসির মধ্যে কোনো হল রুমে ঠান্ডা, পুরুষগুলো সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে, আপনার জ্যাকেট ট্যাকেট পরে, সে নিজেকে সেভ করে ফেলছে। আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো, উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকুক। আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই? না, শুধু পুরুষদের শীত আছে। শীতে ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া। আমি এর আগে বিভিন্ন বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, বিড়ি সিগারেট খায়, অনেক উল্টা পাল্টা করে, অনেক হারাম কাজ করে, কিন্তু বউরে পর্দা ঠিক মতো রাখে। কেন জানেন? কারণ কি জানেন? নামাজের গুরুত্ব যে বুঝতে আসে, বউর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে? কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলাভাবে যদি বাহিরে পাঠানো হবে, পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন, বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে, কি চিন্তা করে, খারাপ চিন্তা করে। আপনাদের মনে এরকম কোনো খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে, আসে না? আসে। তাহলে তো আপনারা স্বীকার করছেন। তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে, এবার আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যখন বাহিরে যাবে, তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন, তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে? আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন? ইসলাম সেজন্য পর্দার কথা বলেছে। এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে, আর কিছু না। যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয়, যাতে লোলুপ কোনো দৃষ্টি সেখানে না পড়ে। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন।